সো তোমরা যারা ভাবতেছো তুমি এতদিন পড়ো নাই, কি হবে তোমার, কোথাও চান্স হবে না, এরকম চিন্তা করতেছো, চিন্তাগুলো ঝেড়ে ফেলো। এই চিন্তা কোনোদিন তোমার সামনে আগাইতে দিবে না, সারা জীবন পিছন থেকে টাইনা রাখবে। ঠিক আছে, এই চিন্তাগুলো ঝাড়ো, এই চিন্তাগুলো ঝাড়ো। অ্যাডমিশন টাইমে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, মেন্টালি স্টেবল থাকা, সবচেয়ে বেশি। তুমি কতটুকু পড়তেছো দ্যাট ম্যাটার্স, বাট তুমি যদি মেন্টালি আনস্টেবল হয়ে যাও, এভরিথিং উইল বি রুইন্ড, এভরিথিং, লিটারালি এভরিথিং। সো জাস্ট কিপ ইয়োর সেলফ মেন্টালি স্টেবল, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন ইয়োর অ্যাডমিশন জার্নি। ঠিক আছে, নিজেকে স্টেবল রাখো, বুঝছো? সো এখনো সময় আছে, পড়াশোনা করো, ইটস নেভার টু লেট টু স্টার্ট। ঠিক আছে, লিটারালি ইটস নেভার টু লেট টু স্টার্ট, জাস্ট স্টার্ট, শুরু করো, হবেই, কিছু না কিছু হবেই, কিছু না কিছু হবে। আজকে না হলো কালকে হবে, কালকে না হলো সমস্যা না, একদিন একদিন হবেই, বুঝছো? অনেকে কি হয় অ্যাডমিশন চান্স না পাবে, ভেঙে পড়ে। নো নো নো, দ্যাটস অলসো নট দ্য রাইট ওয়ে। তুমি অ্যাডমিশন চান্স পাবে, ঠিক আছে, সবার চান্স হবে না, সত্যি কথা, বাট সিট অনেক, বাট তাও সবার হয় না, কারণ পরীক্ষার্থী অনেক। ঠিক আছে, বাট স্টিল ভেঙে পড়া যাবে না, মানে জীবনের যে কোনো জায়গা থেকে আসলেই উঠে আসা সম্ভব, আসলেই সম্ভব। ঠিক আছে, আমি আমার এমন অনেক ফ্রেন্ড দেখছি, আমার একটা ফ্রেন্ড ছিল, আমি নাম বলে দিই, সিয়াম নামে আমার একটা ফ্রেন্ড ছিল, জোসেফে, সেন্ট জোসেফে, ওর এইচএসসি রেজাল্ট ছিল 4.64। ভাই ও বুয়েটে পড়ে, ওর এইচএসসিতে 4.64, এইচএসসিতে। তুমি বলো ভাইয়া বুয়েটে অ্যাডমিশন কেন দিতে পারলো? কারণ বুয়েটে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মার্কস দেখে ওর ওগুলোই সব এ প্লাস ছিল, ওর বাংলা ইংলিশ আইসিটি কোনো কিছুতে এ প্লাস নাই। ঠিক আছে, এই 4.64 নিয়ে ওই এখন বুয়েটে পড়ে, বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে, আমি জানি না সিএম দেখতে পারে নাও দেখতে পারে, মনে হয় না দেখতেছে, যাই হোক, ওই এখন বুয়েট সিভিলে পড়ে। সো ও যদি ওইখান থেকে আসতে পারে, তোমার জন্য কি সমস্যা? এটা সমস্যা কোনো সমস্যা না, খালি পড়া লাগবে, খালি পড়া লাগবে।